স্থায়ী শহীদ মিনার, যেখানে আমি দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ঠান্ডা, উত্তর আমেরিকায় এই প্রথম স্থায়ী শহীদ মিনারে দাঁড়িয়ে আছি। আমরা অনেক প্রচেষ্টা, অনেক চেষ্টার সুফল এটি প্যাটারসনেরই, আমাদের ভাইয়েরা এটা করেছে। আমার আগে যে বলে গেছেন মোটামুটি আপনারা জানতে পেরেছেন, আজকে আমরা সেই সুফল পাচ্ছি যে তাদের প্রচেষ্টা। আমি আসলে এত ঠান্ডা যে আমি কথা বলতে পারছি না, তারপরেও আমি শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমার যারা আজকে যে বাংলায় কথা বলতে পারছি, এই ভাষা আমার মায়ের ভাষা, আমার দেশের ভাষা, যেই বাংলা ভাষা জন্ম দিয়েছে সেই শহীদদের প্রতি আমি আবারও আমার অন্তর থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ, সোজ বাংলায়।